পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে ঘরছাড়া বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে গতকাল। একেবারে শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরই খুনের অভিযোগে মামলা রুজু করল পুলিশ। শুধু খুনের অভিযোগে মামলা রুজু করাই নয়, তৃণমূলের দুই নেতার বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। এফআইআরে নাম তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরার, নাম রয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পয়রারও। 302 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা এখনো পর্যন্ত 36 ঘন্টা হয়ে যাওয়ার পরও কাউকে একজনকেও গ্রেপ্তার করেনি। যারাই খুনের সঙ্গে যুক্ত তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সমাজ বিরোধী। যত সময় নাই খুনিরা ধরা পড়বে, যত সময় পুলিশ এদেরকে না গ্রেপ্তার করবে ততদিন আমাদের আন্দোলন চলবে। এই ভূপতিনগরে এবার আক্রান্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বুথ সভাপতিকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ প্রথমে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এবং এবার তৃণমূল অভিযোগ করছে সরাসরি বিজেপির বিরুদ্ধে তাদের দলীয় কর্মী যিনি বুথ সভাপতি তাকে বেধড়ক মারধর করা হয়েছে। আহত তৃণমূলের বুথ সভাপতি তরুণ মল্লিক হাসপাতালে চিকিৎসাধীন, যদিও মারধরের এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তরুণ মল্লিক আক্রান্ত হয়েছে, হসপিটালে ভর্তি। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি একটি সংস্কৃতি পরম্পরা দল, অযথা কারোর উপরে আক্রমণ করেনি, কোনোদিন করবে না। তৃণমূল কংগ্রেস নিজেরা আত্মকলহে জড়িয়ে পড়ে নিজেদের মধ্যে মারপিট হয়েছে, ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের গায়ে কালিমা লিপ্ত করতে চাইছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানায়। ডায়মন্ড হারবারে ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন ভোটের দিন ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল অন্যদিকে, ইভিএমে তৃণমূলের প্রতীকবাদে সমস্ত প্রতীকে সেলোটেপ সাঁটানো হয়েছিল, এই ভোট অবৈধ, আইনের মাধ্যমে সেটা প্রমাণিত হবে, বিস্ফোরক দাবি করছেন বিরোধী দলনেতা। ডায়মন্ড হারবারে যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে ক্যামেরাগুলো ওয়েব ক্যামেরাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ইভিএমে স্টিকার লাগানো হয়েছে, জোড়াফুল ছাড়া সব স্টিকার লাগিয়েছে, মেনলি পদ্মফুল টার্গেট ছিল, কিন্তু তারপরেও রিস্ক নেয়নি লোক যদি নোটাই দিয়ে দেয়, সেই জন্য সবগুলোর উপরে সেলোটেপ লাগিয়েছে। ইলেকশন পিটিশনের সঙ্গে অন্য বিষয়ের কোনো সম্পর্ক নেই, ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটকেই করতে হবে এবং ইলেকশন পিটিশন ক্যান্ডিডেটই করবেন। ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ, এটা আইনি লড়াইতে প্রমাণ হবে, এর জন্য যে বা যারা এফেক্টেড ভোটার হতে পারে, ক্যান্ডিডেট হতে পারে, যারাই কোর্টে আসবে লিগ্যাল ব্যাটেল করবে তাকে সাপোর্ট শুভেন্দু অধিকারীদের। ইভেন কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও বা অন্য পার্টির, সেও যদি ইলেকশন পিটিশন করে ওই ইলেকশনকে নাল অ্যান্ড ভয়েড করার জন্য বলে যে আমি লড়বো, এলওপি আপনি হেল্প করুন বা শুভেন্দু অধিকারী হেল্প করুন, আমি পার্সোনালি হেল্প করবো। ডেমোক্রেসিতে এই জিনিস হয় না। ওই কেন্দ্র থেকে অমল দত্তর মতো লোক জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে আবুল হাসনত খান জিতেছিলেন, ওই কেন্দ্র থেকে সোমেন মিত্র জিতেছিলেন, কখনো এই জিনিস হয় না। ডায়মন্ড হারবারে যে মডেল দেখেছে বাংলা, এ মডেল নট অ্যাকসেপ্টেবল। এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ, এবং শুভেন্দু অধিকারী নিজের সব প্রার্থী ঠিক করেছিলেন, ইলেকশনটা করেছেন জাতীয় নির্বাচন কমিশন, এটা বোধ হয় উনি মধ্যে মধ্যে ভুলে যান, এবং সেখানে উনারই কথা যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কাউকে নড়তে চড়তে দেবে না, কেন্দ্রীয় বাহিনীও ছিল, অবজারভার ছিল, কেন্দ্রীয় অবজারভার অন্য অন্য রাজ্য থেকে এসেছিল, তাদের সঙ্গে রেগুলার সকাল বিকেল মিটিং তো শুভেন্দু অধিকারী করছিলেন সেই অবজারভারদের সঙ্গে,
তাদের ফোন নাম্বার দেখলেই দেখা যাবে যে শুভেন্দু অধিকারী কতবার বাইরে থেকে আসা অবজারভারদের ফোন করেছেন। এটা হচ্ছে হাওয়া গরম করার কথা, পারলে করুন না, চ্যালেঞ্জ করছি, পারলে কিছু করে দেখান।